দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, গুড মর্নিং টু অল। গত দুটি ক্লাসে আমি তোমাদেরকে সমন্বিত সাবজেক্টের সৃজনশীল প্রশ্ন দিয়েছি, আর সেটা হচ্ছে যে অধ্যায় এক, অধ্যায় দুই, অধ্যায় তিন, অধ্যায় চার। আজকে আমি তোমাদেরকে অধ্যায় এগারো এবং অধ্যায় বারোয়ের সমন্বিত সৃজনশীল প্রশ্ন দিব। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, অধ্যায় এগারো এবং বারো নিয়ে এক নম্বর সৃজনশীল প্রশ্ন। P equal to x minus cy, q equal to cx minus cy, r equal to root of 1 plus x root of 1 minus x, এবং s equal to root of 1 plus x minus root of 1 minus x. ক কোশ্চেন, a b c কমিশন অফাতি হলে দেখাও যে এটা খ p equal to 0, এর মান 0, q equal to cx minus cy, এর মান cx minus cy হলে দুটো সমীকরণ তুমি পাবে, সেই সমীকরণ দ্বয়কে আর অন্য পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে, যেটা বাড়তে থাকে আর বাই এস, এটা ডিভাইড বাই এটা ইকুয়াল টু টি হলে কমন করো যে টি স্কয়ার মাইনাস টু টি ডিভাইড বাই এস প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ক কোশ্চেন, যেহেতু এবিসি কমিক সমানুপাতি তোমরা জানো এবিসি কমিক সমানুপাতি হলে এর অনুপাত বি সমান বি অনুপাত সি, মানে এ বাই বি সমান বি বাই সি, কোনাকে ইকুয়াল করলে এস ইকুয়াল বি স্কয়ার। এবার বাম পক্ষ লিখছি আমি, বাম পক্ষ এখানে বি স্কয়ার মানটা এসি বসিয়ে দিছি, বি স্কয়ার মানটা এসি বসানো হয়েছে, এখান থেকে এ কমন গেছে, এখান থেকে সি কমন গেলে এ প্লাস সি প্লাস সি কাটা যায়, এ দু বাই বি সি সমান ডান পক্ষ। খ কোশ্চেন, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে দুটোই লিখছি, আবার কি প্রশ্ন দেওয়া আছে কি সিস্টেম সিস্টেম দেওয়া আছে, সুতরাং এটা ইকুয়াল টু শূন্য এবং এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা লিখছি এখানে, এটাকে বাম দিকে নিয়ে আসছে কারণ মনে রাখবে আলোচন পদ্ধতি করার জন্য ডান দিকে শূন্য করবে, ডান দিকে জিরো করে বাম দিকে সহগুলি নিয়ে আসবে, এজন্য এখানে শুরু করে বাউন্ডারি নিয়ে আসতেছে, এবং তুমি এক্স ওয়াই এর কমন অফার ঠিক রাখবে, এখানে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই তারপর দুর্গ সংখ্যা গুলি এভাবে রাখবে। এবার এক অঙ্ক দিতে আলমন পদ্ধতিতে পাই, দেখো প্রিয় শিক্ষার্থী নিয়ে দাও এক্স এর সহ ওয়াই এর সহ দুর্গ সংখ্যা এগুলো একটি রাখ লিখছি আমি, এক্স এর সহ ওয়াই এর সহ, এরপর এখানে কোন দুটো সংখ্যা নাই সেজন্য জিরো, দুই রং সমীকরণ থেকে এক্স এর সহ ওয়াই এর সব মাইনাস এ আর দুটো সংখ্যা এক্স এর মাইনাস সিক্স এ, এরপরে এই দুইটাকে আরো লিখবো, লিখে পরে এবার আর কোন পদ্ধতিতে যখন লিখবো তখন এক্স ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই, যখন তুমি এক্স লিখবে এক্স এর কাটা যাবে, কাটা দিলে এত ইন্টু এত এটা গুণন এটা মাইনাস এটা গুণন এটা মাইনাস সি ইন্টু এক্স কোন সি স্কয়ার মাইনাস জিরো ইন্টু মাইনাস এ, দেখো এখানে মাইনাস চিহ্নটা সূত্রের মাইনাস, এরপর ওয়াইটা করবো যখন তখন এটা কেটে দিব, এটা গুণন এটা মাইনাস সূত্রের মাইনাস এটা গুণন এটা জিরো ইন্টু সি মাইনাস জিরো ইন্টু এক্স মাইনাস সি স্কয়ার, এরপর এটা কেটে দিব ওয়ান লিখব কারণ এখানে আর সহ নেই, ওয়ান ডিভাইড বাই এটা গুণ রয়েছে মাইনাস এটা গুণ রয়েছে মাইনাস ইন্টু সি এক্স এ, এবার বাকিটা তো শুধু সলভের ব্যাপার, এখানে কাটাকাটি অথবা গুণন টুণনের ব্যাপার সেটা তোমরা বোঝার কথা, এই অংশটুকু তোমরা সকলে পারার কথা, জাস্ট এখানে জিরো ইন্টু মাইনাস এ মানে জিরো সেজন্য লিখি নাই, জিরো ইন্টু সি মানে জিরো সেজন্য একটু লেখা হয়নি, শুধু একটু লেখা হয়েছে, বাকি অংশটুকু সবাই বুঝতে পারার কথা, এবং নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু সি এবং এ এসেছে। তারপরে গ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, এখানে দেওয়া আছে আর ইকুয়াল টু এটা এস ইকুয়াল টু এটা
এবং আর বাই এস ইকুয়াল টু টি এবং আর এর মান এখানে বসিয়েছি এস এর মান বসিয়েছি ইকুয়াল টু টি তারপর যখন দিয়ে যখন লগস অফ ভর ডিভাইড বাই লগ দিয়ে ভর লগস অফ ভর ডিভাইড বাই লগ দিয়ে ভর এটা বিয়োগের কারণে এটা মাইনাস আর এটা প্লাস হয়ে গেছে এখানে নিচে একটা মান আছে টি প্লাস ওয়ান ডিভাইড বাই টি মাইনাস ওয়ান যখন দিয়ে মধ্যে উভয় করতে হয় লগ যোগ হর ডিভাইড বাই লগ দিয়ে হর উভয় পক্ষে এখানে এটা এটা কাটা যাচ্ছে এটা এটা মিলে টু রুট অফ ওয়ান প্লাস এক্স থাকে এটা এটা কাটা যাচ্ছে এটা এটা মিলে টু ইনটু এক্স থাকতেছে আর ওখানে ডান দিয়ে যা তাই গেছে এবার টু টু কাটা যাচ্ছে এটা থেকে এবার উভয় পক্ষে বড় করলাম এখানে রুট চলে গেছে আর এখানে স্কয়ার প্লাস টু আইসি প্লাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করা হয়েছে আবার যখন দিয়ে করলাম লগ যোগ হর ডিভাইড বাই লগ দিয়ে হর লগ যোগ হর ডিভাইড বাই লগ দিয়ে হর এক্স এক্স কাটা গেলে টু থাকে ওয়ান লগ কাটা গেলে টু এক্স থাকে টু টি কাটা গেলে টু টি স্কয়ার প্লাস টু থাকে আর এখানে টি স্কয়ার কাটা যায় ওয়ান লগ কাটা যায় থাকে ফোর টি এবার এখানে দুই দিয়ে কাটা যায় এখানে ওয়ান থাকে এখানে এক্স থাকে এখানে দুই করে দুটো কমন নিয়ে কাটা যায় একটা লাইন লিখে নিয়ে নেয় টুটা কমন নিয়ে তো টু আর ফোর কাটা গেলে টি স্কয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টু টি থাকে এবার টু টি কে এখানে নিয়ে আসলে এটা হয় ইকুয়াল টু টি স্কয়ার প্লাস ওয়ান সুতরাং টি স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এটাকে ডান দিকে এটাকে বাম দিকে নিয়ে আসছি এবার এটাকে বাম দিকে আনলে কমন কমপ্লিট হয়ে যায় এরপরে দুই নম্বর সৃজনশীল কোশ্চেন লক্ষ্য করো একটি ত্রিভুজের বাহুগুলোর অনুসার এত এবং পরিসীমা এত শুধু দুটো কতটুকু তিনটি সংখ্যার অনুপাতে সমান তিনটি সংখ্যার অনুপাতের তিনটি সংখ্যার এবং তাদের লসাগু এখানে তিনটি সংখ্যার অনুপাত প্রদত্ত অনুপাতের সমান তিনটি সংখ্যার অনুপাত প্রদত্ত অনুপাতের সমান এবং তাদের লসাগু এক করে লসাগুগত আবার বলছি এখানে তিনটি সংখ্যার অনুপাত এই অনুপাতের সমান এবং তাদের লসাগু এক করে লসাগুগত খাও প্রশ্ন দেখো ত্রিভুজটি বৃহত্তম বাহু সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গে ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজটি পরিসীমার দ্বিগুণের সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করো এখানে সংখ্যা তিনটির অনুপাত যেহেতু বলছে তিনটি সংখ্যার অনুপাত প্রদত্ত অনুপাতের সমান সেজন্য সংখ্যা তিনটির অনুপাত এটা হবে অনুপাত অনুসারে যদি একটাকে ফাইভ করি তাহলে অপরটা দাঁড়াচ্ছে 12x আর একটা দাঁড়াচ্ছে 13x সুতরাং এদের লসাগু সমান দেখো এখানে শুধু কমন আছে এক্স সেজন্য লসাগু হবে শুধু এক্স এবং লসাগু হবে কমন ইন্টু আনকমন 5 12 13 5 12 13 into x 5 12 13 এর গুণ বলেছে 780 আসবে তারপরে খন্ডমান প্রশ্ন দেখো এখানে ত্রিভুজটির বাহুগুলো অনুপাত 5 অনুপাত 2 অনুপাত 13 ত্রিভুজটির বৃহত্তম বাহুগুলো অনুপাত দেওয়া আছে সেটা লিখছি বাহু তিনটি একটা যদি 5 এর বলি আর একটা দ্বারা 12 এর একটা দ্বারা 13x ত্রিভুজটির পরিসীমা তিন হচ্ছে যোগফল এবার প্রশ্ন বলে দিয়েছে পরিসীমা তিন সেজন্য 30x ইকুয়াল টু 30 সুতরাং x ইকুয়াল টু 1 x এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে একটা বা পাঁচ আসে ফাইভ আসে আর একটা টুয়েলভ আসে এটা বসে দিলে আর একটা থার্টিন আসে সেজন্য বাহু তিনটি কত একটা 5 সেন্টিমিটার আর একটা 12 সেন্টিমিটার আর একটা 13 সেন্টিমিটার
সুতরাং বর্গের কোণের জন্য অষ্টমাল আছে 3/72 বাহু সমান 3/72 বাহু কিন্তু 13 72 বাহু সমান কোণ বিশিষ্ট তার মানে একটি বর্গের ভিতর বল তার মানে বর্গের কোণের জন্য 13 72 বাহু 13 বসেছে দেখো দড়ির বর্গের এক বাহু দৈর্ঘ্য এস এম মিটার সুতরাং বর্গের কর্ণ দৈর্ঘ্য √2 এস এম মিটার দেখো আমি এখানে একটি লাস্ট একটা চিত্র আছে বর্গ চিত্র বাহু দৈর্ঘ্য এটা এ এটা এ এটা এ এটা এ কর্ণ এখানে যদি ধরি তাহলে এর সমদৈর্ঘ্য কত দাঁড়ায় অতিরিক্ত স্কয়ার সমান হতে পারে বর্গের সমষ্টি তার মানে বি স্কয়ার সমান টু এ স্কয়ার সুতরাং বি সমান √2 অর্থাৎ বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে যে √2 ইনটু এক বাহু দৈর্ঘ্য এখানে যেহেতু বর্গের কোণ 13 সেন্টিমিটার এটাও বর্গের কোণ দৈর্ঘ্য সুতরাং √2 13 সেখান থেকে এর মান বের করছি আমাকে বলছে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বর্গের ক্ষেত্রফল সূত্র এক ভাগ স্কয়ার এ স্কয়ার এর মান এখানে বসিয়ে দিয়েছি স্কয়ার তো বর্গ সেন্টিমিটার সমান 169 বাই 2 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার সমান এটা কাটা যা ভাগ করলে 84.5 বর্গ সেন্টিমিটার খনাবার প্রশ্ন এই পর্যন্তই দড়ি বর্গের এক বাহু দৈর্ঘ্য এস সেন্টিমিটার তাহলে পরিসীমা হচ্ছে যে 4 বাহু যোগফল মানে 4 ফার্স্ট বলছে যে ত্রিভুজটি পরিসীমা দ্বিগুণের সমান পরিসীমা বিস্তার কি বর্গ তার মানে বর্গক্ষেত্র পরিসীমাটা ত্রিভুজের পরিসীমা দ্বিগুণের সমান হবে এটা দ্বিগুণের সমান হবে সেজন্য 4 এর সমান 2×30 এর মানে 50 বর্গটির এক বাহু দৈর্ঘ্য 50 সেন্টিমিটার বর্গের ক্ষেত্রফল হচ্ছে 22 স্কয়ার সেজন্য এত স্কয়ার সমান 225 বর্গ সেন্টিমিটার এবার বসে বাহু দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে 10% বৃদ্ধি করলে নতুন যে বর্গক্ষেত্রটা সৃষ্টি হবে তার বাহু দৈর্ঘ্য হবে যে 15 তো থাকবে আরো 10% বৃদ্ধি করবে তাহলে 15 + 15 এর 10% সমান 15 + 15 বাই 10 এত সেন্টিমিটার সমান 15.15 সেন্টিমিটার সুতরাং নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এটা হল স্কয়ার যে ক্যালকুলেশন করলে এটা আসে তার মানে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রে নতুন বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা এটা থেকে আরেকটা বিয়োগ করলে এত বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায় এরপরে বলছে সংখ্যার কতটুকু বৃদ্ধি পায় তার মানে 225 বৃদ্ধি পায় এত তাহলে 100 কত সেজন্য নিয়ম হচ্ছে যে যেহেতু পিস মানে বৃদ্ধি গুণন 100 ডিভাইড বাই মোল্টার এটাকে ক্যালকুলেশন করলে 2.01 আসে সুতরাং বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা 2.01 অথবা 2.01% বৃদ্ধি পায় আর শতকরা বললে পার্সেন্ট লিখবে না আর শতকরা না বললে এত পার্সেন্ট বৃদ্ধি পায় লিখবে প্রিয় শিক্ষার্থী তোমরা সকলে ভালো থেকো আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আশা রাখি তোমরা সকলে ভালো থাকবে আজকের ক্লাস এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে।